हेलो व्यूअर्स हमार मैथ शैडोज चैनले सबाई के स्वागत। आज के मॉडल एक्टिविटी टास्क पार्ट टू एर क्लास थ्री इंग्रजी क्वेश्चन समाधान करब। आमार चैनले बाकी भिडियोगुलो सब रोचे क्लास थ्री सेगुलो लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव, जादेर प्रयोजन तारा देखे नियो। और डेस्क्रिप्शन बक्स कोथाय थाके सेटा जदि ना जानो ताहले देखो ओपर एकटा भिडियो आसछे, सेई भिडियोटा देखो ताहले जानते पारबे कोथाय आछे। एछाड़ाओ ये भिडियो शेषे आमी लिंकटा दिए देव। और पार्ट वन एवं पार्ट टूर शुद्ध बांगलार कोश्चन बाकी आछे, सेटाओ आमी दो एक दिन मध्य दिए देव। तो से भिडियोगुलो पेते एखोनी आमार चैनलटाके सबस्क्राइब कर रखो और पाशे थाका बेल आइकनटी अन करो, जाते नतून भिडियो अपलोड करार संगे संगे तुम्हारा नोटिफिकेशन पे जाओ। और ये भिडियो भलो लगले एक लाइक करो, अनेक शेयर करो और कोनो प्रश्न थाकले कमेंट करो जानियो। और ये 92% कारा जारा आमार भिडियो तो देखो किन्तु चैनलटाके सबस्क्राइब करो ना, खूब कष्ट करे भिडियोगुलो बनाई, चैनल अवश्य सबस्क्राइब करो। ताहले चलो शुरू करा जाक। देखो कि बोलेछे, रीड द पैसेज एंड आंसर द क्वेश्चन दैट फलो, माने पैसेजटा पढ़ो एवं नीचे जो प्रश्नगुलो आछे सेई प्रश्नगुलोर उत्तर दाओ। पैसेजटा देखो, एनिमल्स लिव अल अराउंड आस, अर्थात प्राणीरा आमादेर चारपाशे बसबास करे बा थाके। तारपर देखो कि आछे, साम एनिमल्स लिव इन फरेस्ट, किछु प्राणी फरेस्टे अर्थात बन जंगले थाके। दे आर कल्ड वाइल्ड एनिमल्स, तादेरके बला हय बन्य प्राणी। साम एनिमल्स लिव उइथ आस, किछु प्राणी आमादेर संगे बास करे। उइ कल देम डोमेस्टिक एनिमल्स, आमरा तादेर बोली गृहपालित प्राणी बा पशु। Some animals live in our houses, किछु प्राणी आमादेर बाड़ीते बसबास करे। We call them pets, तादेरके आमरा बोली पोष्य बा पोषा प्राणी। Pets माने पोषा प्राणी। They help us in many ways, तारा आमादेर विभिन्न भावे साहाज्य करे। ताहले तुम्हारा देखेछो किछु प्राणी आमादेर चारपाशे थाके माने बाड़ीर आशेपाशे, और किछु प्राणी आमादेर बाड़ीतेई थाके जेमन कुकुर बेड़ाल, और किछु प्राणी जंगले थाके जेमन बाघ सिंह हरिण, तादेरके बला हय बन्य प्राणी। और बाड़ीते जारा थाके तादेरके बला हय पेट्स, और आमादेर चारपाशे जारा थाके तादेरके बला हय डोमेस्टिक एनिमल्स। পরের প্যারাগ্রাফটা দেখো, ডগস গার্ড আওয়ার হাউজেস, মানে কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, গার্ড মানে পাহারা দেওয়া। ক্যাটস ক্যাচ মাইস, মানে বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, মানে গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মানে মুরগি এবং হাঁস আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল, মানে ভেড়া আমাদেরকে উল দেয়। বুলক্স পুল কার্টস, মানে ষাঁড় কার্ট মানে গরুর গাড়ি বা মালবাহী গাড়ি, সেই গাড়িগুলো টানে। অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, অর্থাৎ ক্ষেত লাঙ্গল দেয়। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হেভি বার্ডেন, মানে উট এবং গাধা ভারী বোঝা বয়ে নিয়ে যায়। তাহলে কোন প্রাণী আমাদের কি দেয় জানতে পারলে, এইবার তাহলে আমরা করব অ্যাক্টিভিটি ওয়ান। কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, মানে সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দাও। এ নাম্বার বলেছে, ডোমেস্টিক অ্যানিমালস লিভ, কোথায় ডোমেস্টিক অ্যানিমাল কোথায় বাস করে, ইন দ্য জাঙ্গল উইথ আস, উইথ ওয়াইল্ড অ্যানিমালস ইন দ্য সি, এটা তো তোমরা পড়লেই মাত্র দু নম্বরটা হবে উইথ আস। বি নম্বরটা দেখো, বুলক্স পুল, বুলক্স কি টানে, চেইনস না কার্টস না ক্রেইনস না কার্টস, আমরা এইমাত্র পড়লাম কার্টস, কার্টস মানে গরুর গাড়ি বা মালবাহী গাড়ি। সি নম্বর, এ ক্যাট ক্যাচেস এ কি ধরে, ডগ না কাউ না মাউস না ক্যামেল, আমরা জানি মাউস মানে বিড়াল ইঁদুর ধরে। এবার অ্যাক্টিভিটি টু দেখো কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ নিচের বাক্যগুলো আবার পুনরায় লেখো শেষে ইডি ব্যবহার করে, একটা তোমার জন্য দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এ নাম্বারটা দেখিয়ে দিয়েছে কি বলেছে, দেখো দ্য লিটল গার্ল লুকস অ্যাট দ্য স্টার্স,
answer the little girl looked at the stars এখানে looks টা looked হয়েছে শেষে ed যোগ হয়েছে এইভাবে আবার পুরো সেন্টেন্সটা লিখেছে তাহলে বি নাম্বারটা কি হবে রাজু প্লেস ফুটবল তার মানে এটা হবে রাজু প্লেড ফুটবল তারপর সি নাম্বারটা দেখো মাই ব্রাদার লিভস ইন চেন্নাই এটা হবে মাই ব্রাদার লিভড ইন চেন্নাই এবার ডি নম্বরটা দেখো রানু হেল্পস হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক এটা হবে রানু হেল্পড হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক এবার অ্যাক্টিভিটি থ্রি দেখো কি বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অন দ্য অ্যানিমাল ইউ লাইক মানে চারটি বাক্য লেখো যে প্রাণীকে তুমি ভালোবাসো তাকে নিয়ে বা তার ওপর এবার কি বলেছে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস নিচের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো ব্যবহার করে লেখো তো দেখো প্রথমে কি আছে নেম অফ দ্য অ্যানিমাল প্রথমে যে অ্যানিমালটাকে ভালোবাসো তুমি সেই অ্যানিমালের নামটা লিখতে হবে তারপরে বলেছে হাউ ইট লুকস এটা কেমন দেখতে সেটা লিখতে হবে কেমন দেখতে হোয়াট ইট ইটস মানে ও কী খায় সেটা লিখতে হবে আর চার নম্বর হোয়াই ইউ লাইক ইট তুমি কেন একে ভালোবাসো তো তুমি যে প্রাণীটাকে ভালোবাসো তাকে নিয়ে লিখবে কুকুর নিয়েও লিখতে পারো বিড়াল নিয়েও লিখতে পারো আমি একটা লিখে দিচ্ছি দেখে নাও আমি কুকুরকে নিয়ে লিখছি দেখো দ্য অ্যানিমাল আই লাভ দ্য মোস্ট ইজ দ্য ডগ অর্থাৎ প্রাণীদের মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করি সে হলো কুকুর তারপর বলেছে সে কেমন দেখতে তো আমি কি লিখেছি দেখো ইট লুকস সো কিউট এবার তুমি সো কিউট না লিখে বিউটিফুলও লিখতে পারো মানে এটি খুব মিষ্টি দেখতে তারপর বলেছে কুকুর কি খায় দেখো আমি কি লিখেছি ইট ইটস ফিশ মিট রাইস বিস্কিটস অ্যাটসেট্রা মানে কুকুর মাছ মাংস ভাত বিস্কুট ইত্যাদি খায় মানে আরও অনেক কিছু খায় ইত্যাদি লিখলেই হয়ে যাবে এবার তারপর কি বলেছে হোয়াই ইউ লাইক ইট মানে তুমি কেন পছন্দ করো দেখো আমি কি লিখেছি ডগস আর ভেরি ডিভোটেড অ্যানিমেলস সো আই লাইক দেম ভেরি মাচ মানে কুকুর হলো খুব প্রভুভক্ত প্রাণী তাই আমি তাদের খুব ভালোবাসি বা পছন্দ করি তাহলে এইটুকুই ছিল তোমরা এটা লিখে নিও এখান থেকে দেখে দেখে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং অনেক শেয়ার করো আর ভালো লাগলে কমেন্টও করো আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে